আজ একটু একটি টেকনিক নিয়ে আমাদের সামনে হাজির হয়েছি। আজ সেই টেকনিক দিয়ে সহজভাবে আপনারা শিখতে পারবেন। এটা যদি আপনারা খেয়াল করেন, আপনারা দেখেন এটা হচ্ছে স্কোয়ার প্লাস স্কোয়ার, তিনটা সূত্র আছে। ও তিনটা সূত্র যদি থাকে, আমি তিনটা সূত্র মান এক রকম দেখতে এক রকম, কিন্তু আমি কোনটার সময় কোনটা ব্যবহার করব, কথা হচ্ছে যে কোনটার সময় আমি কোনটা ব্যবহার করব। দিলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই যদি প্রথম দেওয়া আছে প্লাস বি সমান এবং এ বি সমান, এখন আলোচিত বিষয় হচ্ছে যে তিনটা সূত্রের মধ্যে আমরা কোনটা ব্যবহার করি। এখন আমাকে ব্যবহার করতে হবে যে প্রথমে আমার প্রশ্নতে কি আছে তা দেখতে হবে, যেমন এ প্লাস বি দেওয়া আছে, এ প্লাস বি সমান টু, এ বি সমান আমার ও দেওয়া আছে, তখন আমার কী করতে হবে, তখন আমার কোন সূত্রটা ব্যবহার করতে হবে, আমার ব্যবহার করতে হবে উপরের সূত্রটা। যে আমি যদি উপরের সূত্রটা ব্যবহার করি আমি কীভাবে করবো, আমি সর্বপ্রথম আমার মাথায় রাখতে হবে যে প্লাসে যেখানে যেহেতু ক্লাস আছে, যেহেতু ক্লাস আছে আমার ক্লাসের সূত্রটা বয়ে দেব, ক্লাসের সূত্র যদি বয়েতে হয় তাহলে কীভাবে বসাবে, দেখুন স্কোয়ার প্লাস স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি সমান কত আছে, এ প্লাস বি সমান টু, আমি বসাইলাম টু, উপরে কী আছে উপরে আছে কিনা স্কোয়ার, তারপর মাইনাস টু আছে ইন্টু এ বি সমান টু ফোর আছে ফোর দিলাম, তারপর দুইটা দুই করব, দুইটা দুই কত হবে চার হবে মাইনাস চার হবে না আট বসাই দিলাম, তখন কী করবো এটা তো ক্লাসটা তো ছোট তাহলে কি মাইনাসটা বড় হবে, তাহলে চার থেকে আট গেলে কত মাইনাস হচ্ছে। আমার সবসময় মনে রাখতে হবে যে আমি সূত্র অনুযায়ী আমি সূত্র অনুযায়ী ডাক বসাবো, আমি বসাবো কিতা যে প্রশ্নটির পক্ষ হচ্ছে আমাদের প্রশ্ন যেটা বলে আমাকে সেটাই বসাতে হবে আপনাদের।